নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। শীতের আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি বাঁধাকপি নিয়ে, আর আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির রেসিপি শেয়ার করব। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটে জল ঝরিয়ে নিয়েছি। একটা ছোটোও করিনি, খুব একটা বড়ও করিনি, মাঝারি সাইজে কেটে নিয়েছি বাঁধাকপিটা। আর এই বাঁধাকপির রেসিপিটা বানাতে আমি আরও কিছু সবজি নিয়েছি, সেগুলোও আপনাদেরকে দেখাবো। আর পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাঁধাকপির রেসিপিটা বানাতে আমি এখানে কিছু সবজি নিয়েছি, কেটে নিয়েছি, খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর আছে আমার মূলো, এখানে আছে একটা টমেটো কুচি, মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আছে আমার একটা কাঁচা লঙ্কা, বেশ বড় সাইজে কাঁচা লঙ্কা আমি একটু নিয়ে নিয়েছি। আর এখানে আছে কিছু গোটা মশলা, আদা কুচি আছে, 2টো শুকনো লঙ্কা আছে, আর এখানে আছে 1 চামচের একটু বেশি ধনে এবং গোটা জিরে মিশিয়ে নিয়েছি। এটা আমি শিলে বেটে নেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করব। নিরামিষ রেসিপি আর শিলে বাটা হলে কিন্তু তার স্বাদও কিন্তু অন্যরকম হয় খেতে। এই যে মশলাটা আমি নিয়েছি, এগুলো আমি শিলে খুব সুন্দর মিহি করে বেটে নেব। খুব সুন্দরভাবে আমি শিলে মশলাটা বেটে নিয়ে চলে এসেছি। আর বাটা মশলা তরকারি, যে কোনো তরকারি কিন্তু স্বাদ অন্যরকমও হয়, খেতেও দুর্দান্ত লাগে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। যেহেতু রান্নাটা নিরামিষ হবে, সেই জন্য আমি সর্ষের তেলে করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম করে নেব। গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা আর 1/2 চামচ মতন গোটা জিরে। ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি কেটে রাখা জল ঝরানো আলুটা দিয়ে দেবো। একই সাথে দিয়ে দেবো মূলো কুচিটা, প্রায় 1 কাপ মতন মূলো আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দেবো গাজর কুচিটা, 1 কাপের থেকে একটু কম আছে, এটাও দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো আমি একসাথেই ভেজে নেবো। আর ভাজার জন্য দেবো সামান্য হলুদ, হলুদ দিয়ে দেবো। খুব ভালো করে ভেজে নেবো। আলাদা করে ভেজে তুলে রাখার কোনো প্রয়োজন নেই, একসাথেই ভেজে নেওয়া হবে। লো টু মিডিয়ামে আমি ভেজে নেবো আলু, মূলো এবং গাজরটা। সমস্ত সবজিগুলো আমি লো টু মিডিয়ামে 2 মিনিট মতন ভেজে নিয়েছি। খুব সুন্দর আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব একটা টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা। এটাও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে আরও 1 মিনিট মতন ভেজে নেব। আরও 1 মিনিট মতন টমেটোটা ভেজে নিয়েছি সবজিগুলোর সাথে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আমার বেটে রাখা মশলাটা আমি নিয়ে নিয়েছি, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং আদা। এবার মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, সেগুলো দেখিয়ে দিই। এই চামচটা মাপে 1/2 চামচের কম আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, আর 1 চামচ মতো চিনি নিয়েছি। লঙ্কার গুঁড়োটা কম দেবো, কারণ 2টো শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি সেই জন্য। এবার আমি এগুলো সব একসাথেই দিয়ে দেবো। মশলার বাকিটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট মতন। এবার আমি ছাড়ানো মটরশুঁটিটা দিয়ে দেবো। অনেকে একে কড়াইশুঁটিও বলে থাকে। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার মধ্যে, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দেব। পুরোটা একবারে দেবো না, কিছুটা দিয়ে একবার আমি নেড়ে নেব। এবার আমি বাকিটা দিয়ে দেব।
ভালো করে মিশিয়ে নেব। এখন আমি জল অ্যাড করব না, কারণ বাঁধাকপি থেকে একটু জল ছাড়বে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। খুব ভালো করে মিশিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার একটা থালা চাপা দিয়ে বাঁধাকপিতে যে এক্সট্রা জলটা আছে সেটাও বেরিয়ে যাবে, আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। লো টু মিডিয়ামে আরও আমি থালা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব, নেড়ে দেবো। বাঁধাকপি থেকে কিন্তু জল ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। জলটা মরে গেলেই কিন্তু কষানো হয়ে যাবে মশলাটা। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমি ভেঙে নিয়েছি নিরামিষ রেসিপি। বাঁধাকপির ওপর থেকে কাঁচা লঙ্কা দিলে কিন্তু খাওয়ার সময় খুব সুন্দর একটা সুগন্ধ ওঠে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু নুন, ঝাল, মিষ্টি সব কিছুর পরিমাণ কিন্তু সমান, অসাধারণ হবে খেতে। এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকে আরও স্বাদে দ্বিগুণ হবে। এইভাবে আমি ভালো করে নেড়ে নেড়ে কষে নেব। কষানো হয়ে গেলে জল অ্যাড করে দেব। ঢাকনা খুলে আরও আমি 2 মিনিট মতন খুন্তি দিয়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে জলটা অ্যাড করে দেব। খুব একটা বেশি জল লাগবে না, আমি প্রায় 2 কাপ মতন জল আমি দিয়ে দেব। আমি এই বাটিটার মাথায় জল নিয়ে নিয়েছি। তাহলে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সমস্ত সবজি এবং বাঁধাকপিটা। আপনারা অবশ্যই নুনটা দেখে নেবেন স্বাদ অনুযায়ী। এবার আমি থালাটা চাপা দিয়ে দেবো। 1 মিনিট মতন খুব ভালো করে সেদ্ধ করে নেব বাঁধাকপি এবং সমস্ত সবজি। 3 থেকে 4 মিনিট মতন আরও আমি একটা থালা চাপা দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব, নেড়ে দেবো ভালো করে। আর একটু জল আছে সামান্য নিচে, এই জলটা ভালো করে নাড়াচাড়া করলে জলটা মরে যাবে আর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রেখে দেবো, তাহলে কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি একটু সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে। সামান্য আর একটু জল আমি অ্যাড করে দিলাম। আরও 2 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব, বাঁধাকপি সবজিগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে সেদ্ধ করতে প্রায় আমার 5 থেকে 6 মিনিট টাইম লেগে গেছে লো টু মিডিয়ামে। সমস্ত সবজিগুলো এবং বাঁধাকপি সব আমার সেদ্ধ হয়ে গেছে। সামান্য জল আছে, জলটা মরে গেলেই আমি গ্যাস বন্ধ করে দেব। মটরশুঁটিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিগুলো পাতলা পাতলা করে কাটলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একটু মোটামোটাই কেটে নিয়েছিলাম, সেই জন্য একটু টাইম লাগলো। খুব সুন্দরভাবে নিরামিষ বাঁধাকপি তরকারিটা আমার তৈরি হয়ে গেছে, আর জলটা মরে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে পুরো। এবার আমি উপর থেকে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। সামান্য গরম মশলা উপর থেকে ছিটিয়ে দেবো। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন, আমার কাছে ধনে পাতা নেই, আমি ঘি গরম মশলা দিয়েই নামিয়ে নেব। একবার ভালো করে মিশিয়ে নেড়ে নেব। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এটা থেকে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে, আর খেতেও দারুণ হবে। এবার আমি গ্যাসের চুলা বন্ধ করে দেবো। খুন্তি করে একটু পেস্ট করে করে এইভাবে একটু কেটে কেটে দেবেন, তাহলে কিন্তু মাখামাখা হয়ে যাবে, শুকনো শুকনো হবে। এবার আমি বাটিতে তুলে নেব। একটা বাটি আমি নিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব, তুলে নেব সবজিটা। নিরামিষ বাঁধাকপির রেসিপি কিন্তু এইভাবে বানালে দুর্দান্ত হয় খেতে, আর স্বাদও কিন্তু অন্যরকমই হয় খেতে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার নিরামিষ বাঁধাকপির তরকারি।